শীতকালের দুপুরে গরম গরম ভাতের সাথে বেগুনের এই এক পদ হলে আর কি লাগে, আমার তো এক পদেই প্লেট খালি হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি, সেটা হচ্ছে বেগুন পোড়ানো ভর্তা। বেগুন পোড়ানোর জন্য এখানে আমি একটা সবুজ রঙের তাল বেগুন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে একটা টিস্যু দিয়ে বেগুনের পানিটা শুষে নিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে ছুরির মাথা দিয়ে বেগুনটাকে এভাবে চারি সাইড দিয়ে ফেড়ে দিব। খুব বেশি ডিপ করে ফাড়বো না, জাস্ট ছুরির মাথা দিয়ে একটু ফেড়ে দিব। বেগুনটাকে চারিদিক দিয়ে এভাবে আমি ফেড়ে নিয়েছি। এরপরে একটা কাঁটা চামচ নিয়ে নিলাম, কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে এরকমভাবে ছিদ্র করে দিব যাতে স্মোকি ফ্লেভারটা পুরো বেগুনের ভিতরে ছড়িয়ে যায়। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গ্যাসের চুলায় যেভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করি। তো এখানে আমি বেগুনটাকে এভাবে ছিদ্র করে নিলাম। বেগুনের এই বোঠার অংশটা সাধারণত একটু শক্ত থাকে, তাই কাঁটা চামচ দিয়ে একটু বেশি করে ডিপ করে ছিদ্র করে দিলাম। এবারে নিয়ে নিলাম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল আমি বেগুনের পুরো গায়ে এভাবে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে বেগুনের যে ছিদ্রগুলো করেছি ওর ভেতরে তেলটা ঢুকে যায়। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা একটু মুছে নিচ্ছি। তারপরে স্ট্যান্ডেও কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে পোড়ানোর সময় বেগুনের খোসা স্ট্যান্ডে না লেগে যায়। আর এদিকে হচ্ছে স্ট্যান্ডটা আমি চুলায় পাতিয়ে দিলাম হালকা একটু গরম করে। এখানে তেল মাখিয়ে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। এভাবে আমি এপাশ ওপাশ উল্টিয়ে বেগুনটাকে একটু ভালো করে পুড়িয়ে নিব। তো এখানে হচ্ছে আমি অনেক টাইম নিয়ে আস্তে আস্তে হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়েছে আর বেগুনটাও আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে। আপনারাও যদি আমার মতো এভাবে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এ পর্যায়ে একটা ছুরি দিয়ে আমি দেখতেছিলাম যে বেগুনের ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো বেগুনের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমার বেগুনটা ভালোভাবেই পোড়ানো হয়েছে। এবারে হচ্ছে বেগুনটাকে মাখানোর পালা। যেহেতু কাঠের চুলায় বেগুনটা পোড়ানো হয়নি তাই ছাই কাদামাটি মাখার কোনো ভয় নাই। বেগুনটাকে একটু লম্বা করে কেটে নেওয়ার কারণে খোসাগুলো ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। কাঠের চুলায় পোড়ানো বেগুনের স্বাদের সাথে গ্যাসের চুলায় পোড়ানো বেগুনের স্বাদের কোনো অংশে কম না কিন্তু। আপনারা যদি আমার বাসার কাঠের চুলার বেগুন পোড়ানোর রেসিপিটাও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সের ইউটিউব লিঙ্কের ভিডিওটি যেয়ে দেখে আসতে পারেন। এদিকে দেখেন খোসা ধরে টান দেওয়ার সাথে সাথে কি সুন্দর উঠে যাচ্ছে, খোসার সাথে বেগুন একটুও লাগতেছে না। তো আমার কিন্তু বেগুনের খোসা ছাড়ানো একদমই হয়ে গিয়েছে। আর এখান থেকে বোঠার অংশ দেখেন একদমই খুলে গিয়েছে, বোঠার অংশ শক্ত নাই, একদমই নরম হয়ে গিয়েছে। তো এখানে আমি হচ্ছে এখন একটু শুকনা মরিচ পুড়িয়ে নিব। তার জন্য একটা পাত্রে সরিষার তেল একটু গরম করে নিচ্ছি আর এখানে চারটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে কোনো একদিন না হয় এটা ট্রাই করে দেখলেন। মরিচগুলো ভেজে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে কিছুটা লবণ দিয়ে শুকনা মরিচগুলো একটু কুড়িয়ে নিব, তারপর পেঁয়াজ দিয়ে আমি একটু ডলে নিব। যেহেতু ভর্তাটা আজকে বাটনায় করছি আমার কাছে মনে হচ্ছিল কাঠের এটা দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ ডললে বেশি ভালো হবে। তো এখানে আমি বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর সাথে গুলোকেও খুব ভালো করে শুকনো মরিচ আর পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এইটা দিয়ে করলে কিন্তু অনেক ভালো এক মেশ হয়। তো আমি হচ্ছে বেগুন ভর্তার ভিতরে অনেক বেশি সরিষার তেল দিয়ে থাকি, আমার কাছে মনে হয় বেগুন ভর্তার ভিতরে একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলে বেগুন ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়ে একটু কুচি করে দিয়ে দিচ্ছি ভর্তার ভেতরে। তো এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যারা এখনও পর্যন্ত না টেনে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি জানি সিম্পল রেসিপিটা অনেকেই হচ্ছে করে বাসায়, সত্যি বলতে আমার সংসার লাইফ খুব বেশি দিনের না, আমি সব কিছু খুব ভালোভাবে পারি না, আমি যতটুকুই পারি আমি সবার সাথে একটু শেয়ার করি। এই যা মাখানো হয়ে গেলে এর উপরে সামান্য সরিষার তেল আর একটু ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার বেগুন পোড়ানো ভর্তা। এটাকে এখন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই বেগুন ভর্তার ভিতরে অনেকে টমেটো পুড়িয়ে দেয়, রসুন পুড়িয়ে দেয়, বাট আমার কাছে কেন জানি না এই সিম্পলটাই খুব বেশি ভালো লাগে। আর এই একটা পদ হলে আমি অন্য কোনো তরকারি পাতে নেই না। তো আপনাদেরও যদি আমার মতো বেগুন পোড়া ভর্তা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গতদিনের ডালের ভিডিও তো একদমই ভাইরাল হয়ে গিয়েছে, ইতোমধ্যে অনেক অনেক কাপড় আমাকে রিভিউ করেছে রান্না করে। তো আজকের রেসিপিটাও আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।